গা ছমছমে করে দেয়। আসলে আমার মনে হয় পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেকগুলো লোককথায় প্রচলিত কিছু ভূতের গল্প আছে, যেটা ছোট থেকে শুনতে শুনতে যেটা হয়েছে, কোথাও বেড়াতে গেলে এখন একটা টর্চের আলো হঠাৎ করে একটা পাহাড়ি জঙ্গল থেকে চলে গেল, আমি অনেক দূরে, আমি একটা অন্য পাহাড়ে, কিন্তু গাটা একটু ছমছম করে উঠল। আরেকটা জিনিসে গা ছমছম এখনও করে, সেটা আপনারা অনেকেই রিলেট করবেন, আমি একবার মেঘালয় বেড়াতে গেছিলাম, অনেক রাত হয়ে গেছে, আমরা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, যেহেতু মেঘালয় প্রচণ্ড বৃষ্টি পড়ে, শুধু গাড়ির হেডলাইট, এছাড়া আর কিচ্ছু কোনো প্রান্তে নেই। সত্যি মনে হচ্ছে যদি সামনে থেকে হঠাৎ করে কেউ একটা দৌড়ে এসে বলে দাদা একটু হেল্প করবেন, কি বলবো তো আমার সত্যাস বলতে গিয়ে গায়ে কাটে। তো আমার এই এই মানে আসলে না, বাংলা সাহিত্য এবং বাংলা এই ঠাকুমাদের কাছ থেকে গল্প শোনা, দাদুদের কাছ থেকে গল্প শোনার জন্য এই ভূতের গল্পে আসলে একটা মানে একটা গা ছমছম এখনো হয়। তো ভূত চতুর্দশী, তো আমার মনে হয় যে একবার